টি-20 বিশ্বকাপের এবারের আসরে চমক দেখিয়েছেন অনেক ক্রিকেটার। অনেকেই প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে খেলতে নেমে নিজেদের নাম চিনিয়েছেন, আবার অনেক অভিজ্ঞ ক্রিকেটারও নিজেদের শেষ বিশ্বকাপে এসে উজাড় করে দিয়েছেন। বিশ্বকাপে সেরা পারফরমেন্স করা ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয়েছে বিশ্বকাপের সেরা একাদশ। আইসিসির ঘোষিত সেই দলে জায়গা পেয়েছেন 6 ভারতীয় ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার রানার্স আপ হলেও সেখানে জায়গা হয়নি কোনো প্রোটিয়া ক্রিকেটারের। শনিবার বার্বাডোজের কিংস্টন ওভালে প্রোটিয়াদের 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জেতার স্বাদ পায় ভারত। অবশ্য সেমিফাইনালে উঠে চমক দেখানো আফগানিস্তানের 3 ক্রিকেটার জায়গা পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার 1 জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন বিশ্বকাপের সেরাদের দলে। বিশ্বকাপের সেরা দল বাছাইয়ের দায়িত্ব পেয়েছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হাশা ভুগলে ও ইয়ান বিশপ। এছাড়া দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টার কাসনাইডু ও আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান ছিলেন এই দায়িত্বে। তারাই বিশ্বকাপ খেলা 20 দল থেকে বাছাই করে নিয়েছেন 11 জন ক্রিকেটার। সেই দলের ওপেনার ও অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে, তাকে রাখার যুক্তিও আছে। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ 257 রান এসেছে রোহিতের ব্যাট থেকে। তার সঙ্গে ওপেনিং জুটিতে রাখা হয়েছে আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে, তিনি টুর্নামেন্ট জুড়ে 281 রান করেছেন। 3 নম্বরে নির্বাচকদের পছন্দ নিকোলাস পুরান, ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে 38 গড়ে পুরান করেছেন 228 রান। আর 4 নম্বরে রাখা হয়েছে আরেক ভারতীয় ব্যাটার সূর্য কুমার যাদবকে, সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে 28 বলে 53 ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 47 রানের ইনিংস খেলে এই দলে জায়গা করে নিয়েছেন তিনি। প্রাণ কফি ক্যান্ডি, কড়া কফি কঠিন স্বাদে, হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। 5-এ রাখা হয়েছে মার্কাস স্টোইনসকে, 169 রানের পাশাপাশি 10টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে সুপার এইটে নিতে বড় ভূমিকাও রেখেছিলেন এই অলরাউন্ডার। দলটিতে আরও 2 জন অলরাউন্ডার আছেন, তারাও ভারতীয়, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। 2 জনই পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করে ভারতকে ফাইনালে নিতে বড় ভূমিকা রেখেছেন। ফাইনালে ভারতের শেষ ওভারের নায়ক হার্দিক টুর্নামেন্ট শেষ করেছেন 11 উইকেট ও 144 রান নিয়ে। পাশাপাশি অক্ষর ফাইনালে 47 রান করার আগে সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে 23 রানে 3 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। এই একাদশের 4 বোলারের মধ্যে 2 জন করে ভারতীয় ও আফগান ক্রিকেটার রয়েছেন। জায়গা পেয়েছেন 2 ভারতীয় পেসার যশপ্রীত বুমরা ও আশদীপ সিং। তাদের সঙ্গে বোলিং আক্রমণে রাখা হয়েছে ফজল হক ফারুকি ও রশিদ খানকেও। এই দলের দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন এনরিক নরকিয়া। রশিদ টুর্নামেন্ট জুড়ে দারুণ মিতব্যয়ী বোলিং করেছেন, নিয়েছেন 14টি উইকেট আর 17টি করে উইকেট নিয়ে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী আশদীপ সিং ও ফারুকি। আর 4.17 গুণমিতে বুমরা নিয়েছেন 15টি উইকেট আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে সুযোগ পাওয়া নরকিয়া নিয়েছেন 15টি উইকেট। সৈয়দ সামি, ক্রিকফ্রেন্জি।